হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখন আমি আপনাকে দেখাবো কিভাবে জিমেল সাইন আপ করতে হয় এবং কিভাবে আপনি জিমেল সাইন করতে পারবেন। শুরু করতে যাচ্ছি। প্রথমে আমরা স্টেপগুলো বলবো কিভাবে জিমেল আপনি সাইন ইন করবেন। প্রথমে আপনি কম্পিউটার ব্রাউজারে চলে যাবেন, সেখানে আপনি গুগল মেল টাইপ করবেন এবং গুগল মেলে এন্টার করার চেষ্টা করবেন। গুগল মেলে এন্টার করার পর আপনি সেখানে আপনার গুগল ইমেল বা গুগল ইমেলের নাম বা নাম্বার দিয়ে পাসওয়ার্ড এন্ট্রি করে সেখানে ঢোকার চেষ্টা করবেন। করার পর যদি আপনার কোনো আনাদার অ্যাকাউন্ট থাকে তাহলে এটা সেভ করে রাখবেন, তাহলে পরবর্তীতে আর জিমেল আপনাকে এই করতে হবে না, মানে বারবার টাইপিং করে ঢুকতে হবে না। দেন আপনার যদি আরো অন্যান্য অ্যাকাউন্টও থাকে তাহলে আপনি ইউজ আনাদার অ্যাকাউন্ট দিয়েও আপনি সেই অ্যাকাউন্টটা আপনার ব্রাউজিং এ সেভ করে রাখতে পারবেন। নাও আমি আপনাকে দেখাবো কিভাবে সাইন করতে হয় জিমেল। আফটার জিমেল সার্চিং, সেখানে একটা কম্পোজ বাটন থাকবে, সেখানে ক্লিক করবেন। সেখানে গেলে একটা বক্স খুলবে, খুব সেই বক্সে আপনার টু থাকবে, সাবজেক্ট থাকবে, ডিসক্রিপশন বক্স থাকবে এবং কিভাবে কি করা যায় সেখানে অনেকগুলা আইকন থাকবে। দেন সেখানে আপনি সাবজেক্ট লিখবেন, যে সাবজেক্টে আপনি সেন্ডারকে পাঠাবেন। সাবজেক্ট লেখার পর আপনি ওর আগেই আপনি সেন্ডারের ইমেল আইডিটা ইনক্লুড করে নেবেন এবং ডিসক্রিপ্ট বক্সে যে আপনি কি মেসেজ পাঠাতে চান সেটাও আপনি ইনক্লুড করবেন। দেন আপনি আপনার যদি কোনো ফাইল বা কোনো ফটো আপনার অ্যাটাচমেন্ট করে পাঠাতে হয়, আমি আমার ভিডিওতে রিজিউম সেন্ডারকে পাঠিয়েছি, আমি সেখানে অ্যাটাচ ফাইল কিভাবে করতে হয় এটাও দেখিয়ে দিয়েছি। এবং দেন আপনি ফাইনালে আপনি সেন্ড করবেন, এভাবে আপনি আপনার মেল সেন্ড করতে পারবেন। এখন আমি আপনাকে লাইভ ভিডিও করে দেখাবো, আশা করি আমাদের পাশে থাকবেন। আমার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যালো ভিউয়ার্স, এখন আমি আপনাকে দেখাবো কিভাবে জিমেল আইডি সেন্ড করতে হয়, জিমেল আইডি সাইন আপ করতে হয়, জিমেল আইডি সাইন আপ করে আপনি কিভাবে আপনার জিমেল পাঠাবেন, মেল কিভাবে ডিলিট করবেন, এছাড়া টুকিটাকি অনেক কিছু যেটা আপনার কাজে আসবে ইনশাল্লাহ। আমাদের সাথে থাকুন। প্রথমে আমরা ব্রাউজারে ঢুকলাম, ব্রাউজারে ঢুকে সার্চ ইঞ্জিনে গিয়ে লিখবো সাইন ইন, সাইন সাইন ইন জিমেল। সাইন ইনে গিয়ে আপনি গুগল লগ ইনে চলে যাবেন। সেখানে গিয়ে আপনি আনাদার ইসে যাবেন, ওয়ার্ডটাতে যাবেন, গিয়ে আপনার যে জিমেল অ্যাড্রেস ওটাতে আপনি এন্টার করবেন। এখানে আমাদের এক্সপেক্টেড যেটা ছিল ওটা হচ্ছে quicktechbd.com। এখানে আপনি পুরোটা লিখবেন, bd.com, এতটুকু লিখলেই চলবে। দেন আপনি নেক্সট দিবেন। নেক্সট দিয়ে আপনি আপনার পাসওয়ার্ডটা বসানোর চেষ্টা করবেন। এখানে আমাদের অলরেডি পাসওয়ার্ড দেওয়াই আছে, সো আমরা পাসওয়ার্ডটা দিলে দেখতে পারবো। হ্যাঁ, ওপেন হয়ে গেছে। এখন আমরা গুগল সার্ভিসে গিয়ে এখান এখানটায় ক্লিক করবেন, এখানটায় ক্লিক করবেন, এখানে দেখবেন সার্ভিসগুলো আছে, এখানে থেকে জিমেল চুজ করবেন। জিমেল লোডিং হচ্ছে, এখানে দেখেন আমাদের জিমেলটা ওপেন হয়ে গেছে। আমরা এই কম্পোজ বাটনে ক্লিক করব। কম্পোজটা করলে আপনি দেখবেন একটা বক্স চলে আসছে, এই বক্সটাতে টু আপনি যাকে জিমেল আইডিটা পাঠাবেন, আমরা এখানে জিমেল আইডি অ্যাড্রেসটা দিচ্ছি, আপনি যাকে পাঠাবেন তার জিমেল আইডিটা আপনার লাগবে। এখন আপনি সাবজেক্ট কি পারপাসে পাঠাচ্ছেন এটা লিখবেন, যেমন আমি আমার একটা সিভি পাঠাবো বা কোনো ফাইল পাঠাবো সেটার জন্য লিখব সিভি ফর জব, এটা আমার সাবজেক্ট আমি যার জন্য পাঠাচ্ছি। এখানে কিছু জিনিস দেখতে পারবেন, নিচে আপনি ডিসক্রাইব করতে পারবেন কি বলতে যাচ্ছেন, আপনি ওনাকে মেসেজ দিতে পারবেন অ্যাজ লাইক আমরা হোয়াটসঅ্যাপে যেভাবে চ্যাট করি, যেমন হাই স্যার প্লিজ রিসিভ মাই সিভি সিভি। দেন আপনার যে সিভির ফাইলটা আছে, আপনি যে শুধু ফাইল না যে কোনো ইমেজ ফাইল বলেন, এখান থেকে দেখেন অ্যাটাচ ফাইল, এই অ্যাটাচ ফাইল থেকে আপনি আপনার সিভিটা ড্রপ করতে পারবেন। দেখেন আমি আমার সিভিটা কোথায় রেখেছি, এটা এখানে দেখছি আমার সিভিটা, এই যে ফাইল আমার রিজিউমটা, এটাকে রিজিউমও বলা হয়, আমরা আপলোড করছি, আপলোডটা হয়ে গেছে। দেন
আমরা সেন্ড করব। আপনার সেন্ড হয়ে গেছে, তো আপনি যে মেইলটা গিয়েছে না গিয়েছে এটা আপনি বুঝবেন কিভাবে? এটা আপনি আপনার ইনবক্স এখানে আছে, এখানে ইনবক্সটা হচ্ছে আপনাকে যে মেইল করবে, যেরকম গুগল আমাদের একটু আগে ভেরিফিকেশনের জন্য আমাদের কনফার্ম করেছে যে গুগল অ্যাকাউন্টটা হয়ে গেছে। এখানে আপনি সেন্ড বাটন আছে, এখানে গিয়ে দেখতে পারবেন যে আমি রিজিউমটা অলরেডি পাঠিয়ে দিয়েছি এই অ্যাড্রেসে। দেন এখানে আরও অনেক কিছু আছে, আপনি যদি কোনো মেইল ই করতে চান, টপে রাখতে চান, এখানে স্টার বাটন দেখবেন, তাহলে স্টারটা এখানে আসবে। এটা আপনার জরুরিগুলো এখানে রাখা হয়। স্নুজ, এটা আপনাকে আমরা পরে দেখাবো। এখানে আরো অনেক কিছু আছে, ইম্পর্টেন্ট চ্যাট, এখান থেকে আপনি চ্যাট করতে পারবেন। আর যদি আপনি সব মিলে একসাথে দেখতে চান তাহলে অলওয়েজ দেখতে পারবেন। আপনার স্প্যাম যেগুলো আপনার দরকার নেই সেখানে চলে আসবে। আর কোনো জিমেইল ডিলিট করতে চাইলে ট্র্যাশে আপনি গিয়ে সব ডিলিট করতে পারবেন। যেহেতু আমাদের নতুন অ্যাকাউন্ট, এটার ভিতরে এত কিছু দেখানো যাচ্ছে না।